এসএসসি পরীক্ষা দু ফলাফল পাশের হার কোন বোর্ডে বেশি সে বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন চলুন আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে নিয়ে আলোচনা করব এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এখনই মাধ্যমিক পর্যায়ে চলতি বছরের এস সি পরীক্ষা শেষ হয়েছে এখন এসএসসি রেজাল্ট দু হাজার তেইশ প্রকাশ করা হবে যে কোনো মুহূর্তে কোন বোর্ডে কত পার্সেন্ট পাশের হার তা নিয়ে কথা বলবো বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল কার্যক্রম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এখন এসএসসি রেজাল্ট দু হাজার তেইশ প্রকাশ করা হবে শিক্ষার্থীরা আগ্রহের অপেক্ষা করছে তাদের ফলাফলের জন্য শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানায় চলতি বছরের ফলাফল অনেক ভালো করেছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষার্থীরা এছাড়াও চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরাও কিন্তু অনেক ভালো ফলাফল করেছে এছাড়াও কিন্তু এছাড়াও অন্যান্য যে বোর্ডগুলো রয়েছে যেমন কুমিল্লা ময়মনসিংহ দিনাজপুর যশোর কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের তারাও কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে তো এইদিকে একটু পিছিয়ে আছে সেটা হচ্ছে বরিশাল রাজশাহী এবং সিলেট সেই তিনটি বিভাগ ছাড়া প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু রেজাল্ট অনেক ভালো ফলাফল করেছে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করা যাচ্ছে সাতাইশ তারিখ অথবা ত্রিশ তারিখ তোমাদের রেজাল্টটি পাবলিশ করা হবে তো নেক্সট আরও আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ধন্যবাদ